নাগরপুরের প্রধানমন্ত্রীর উপহার পেল 30টি ভূমিহীন পরিবার। দেশ নিউজ টিভি, সারা দেশ সারা দিন। তথ্য ও চিত্রে নাগরপুর প্রতিনিধি মোহাম্মদ এরশাদ মিয়া। বছরের পর বছর ঘর না থাকা কষ্টে জীবনের অবসান হচ্ছে ভূমিহীন ও গৃহহীন অসহায় মানুষের। বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উপলক্ষে ঘোষিত মুজিব বর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে জমি সহ আধা পাকা ঘর পাচ্ছেন অসহায় এসব পরিবার। চলমান কর্মসূচির প্রথম পর্যায়ে টাঙ্গাইলে নাগরপুর উপজেলার অসহায় ভূমি ও গৃহহীন মানুষের জন্য সরকারের খাস জমি থেকে 2% ভিটে সহ ঘর করে দিচ্ছেন বর্তমান সরকার। শনিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সুবিধাপ্রাপ্তদের মাঝে ভূমিসহ ঘর হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন। উদ্বোধন উপলক্ষে ভূমি মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আয়োজনে উপজেলা পরিষদ মিলায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার শিফাতি জাহানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি তারিন মসুর, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হুমায়ুন কবির, মহিলা ভাইস চেয়ারম্যান সামিনা বেগম, শিপ্রা প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ ফরহাদ হোসেন। আলোচনা সভা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুজিব বর্ষের উপহার হিসেবে উপজেলার 10টি ইউনিয়নে 30টি ভূমিহীন পরিবারের মধ্যে 16টি পরিবারের মাঝে কবলিয়ত নামা হস্তান্তর করা হয়। পর্যায়ক্রমে বাকি 14টি ভূমিহীন পরিবারকেও তাদের ভূমিসহ ঘর বুঝিয়ে দেওয়া হবে। তো আসলে এই কার্যক্রমটি কোন সহজ কার্যক্রম, আপনারা জেনেছেন, আপনারা এতক্ষণ ধরে মাননীয় প্রধানমন্ত্রী সেই উদ্বোধনী অনুষ্ঠানটি উপভোগ করলেন এবং জানতে পারলেন যে প্রায় 8 মাসের যে কাজটি আমরা 3 মাসে সেটি করার চেষ্টা করেছি সারা বাংলাদেশে উপজেলা প্রশাসনের মাধ্যমে। এবং এই যে আমাদের এই দেশটা স্বাধীন হয়েছিল, আমরা এক সময় আমাদের দেশ ছিল পরাধীন, পাকিস্তানের অধীন। ওই সময় আমাদের অর্থনীতি সম্পূর্ণভাবে পাকিস্তানের মুখাপেক্ষী ছিল, আমাদের সবকিছু ছিল, কিন্তু ছিল না আমাদের স্বাধীনতা। কিন্তু এই ঘরে যাওয়ার পরে আপনার যদি আমরা অতি শীঘ্রই দ্রুত সময়ের মধ্যে এই ঘরগুলো আমাদের উপকার গতিদের মাধ্যমে আমরা উপকার গতিদের মাধ্যমে আমরা বুঝিয়ে দিব। আর বাকি যে ঘর সৈয়দ ইনশাদ আক্তার, মিম নিউজ ডেস্ক, দেশ নিউজ টিভি।